আসসালামু আলাইকুম দেশের ও প্রবাসীর সকলকে শপিং টিপসের পক্ষ থেকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি গাবতলী বালুঘাটে এখানে যে ঢালাইয়ের জন্য বিভিন্ন ধরনের পাথর রয়েছে দেখতে পাচ্ছেন আমরা যে গদিঘরে আছি তার ম্যানেজার হচ্ছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তো ফারুক ভাই আপনার পাশে যে এটাকে কি বলে এটাকে এটা আপনার পঞ্চগড়ের ভূতুভাঙ্গা ভূতু বলে আর কি পঞ্চগড়ের এটা কত করে যাচ্ছে এখন প্রাইস এটা 200 টাকা 202 টাকা কম মানে 202 টাকা কম হয় তো এটা কি বেস্ট কোয়ালিটি এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি মানে এটার মধ্যে আপনার গুড়া মালটার পরিমাণ নাই মানে নেট করা অরিজিনাল সিলেটের ভূতুভাঙ্গা বলে এটা দিয়ে পাইলিং এর কাজ শুধু মানে পাইলিং এর কাজ হয় এটা এটা কত করে প্রাইস এটা 135 টাকা এটা 135 টাকা তো দাম তো আগের দামই আছে দাম কমে নাই তাই না এই মালটা আর ওই মালটার দাম কমে নাই মানে এই দুইটা প্রোডাক্টের দাম কমে নাই একই জায়গায় আছে আসেন আপনি এইটা দেখি এইটা কি এটা আপনার 3-4 ডাউন সাইজ এটা 3-4 ডাউন বলে এইটা কি কাজে ব্যবহার হয় এটা আপনার কলম আর ছাদ কলমও দেয়া যায় ছাদও দেয়া যায় আবার কেউ পাইলিংও করে কেউ পাইলিংও করে এইটা প্রাইস কত করে পড়ে এটা ভাইয়া 208 টাকা এটা 208 টাকা পড়ে এই যে এরকম একটা ট্রাকে কতটুক মাল যায় এটা আপনার 660 560 350 যে যেটুক নেয় মানে এটা 600 পর্যন্ত যায় 600 আপনি যাবে এমনি কিন্তু টলে যাবে না মানে সেতুর উপরে 600 উঠবে না সেতুর উপরে 600 উঠবে না এটা হচ্ছে এই আশেপাশে গেলে ওকে আমরা আসি এদিকে একুরেট 3-4 মাল একদম একুরেট পারফেক্ট একুরেট 3-4 এই একুরেট 3-4 টা এটা আপনি শুধু বেসের কাজ করে বেস বেসমেন্টের যে কাজগুলো ওইটা বেসের মাল একটু বড় লাগে তো এখানে বেসের আর ওইটা হলো ডাউন এইটা কত করে প্রাইস পড়ে এটা একই দাম 208 টাকা 208 টাকা পড়বে এই মাল মানে একই মাল তো এটা একটু বড় সাইজ এটা একটু ছোট হ্যাঁ বড় একটা ছোট এইটাকে কি বলে এটা এটা আপনার মেঘালয় কালো পাথর এটা মেঘালয়ের কালো পাথর হ্যাঁ মেঘালয় আপনার মেঘালয়ের মাল এটা এইটা কত করে প্রাইস এইটা আপনার মধ্যে মালের মধ্যে আপনার ছোট বড় মানে যেটুকু প্রয়োজন দরকার অনেক দেওয়া আছে আর কি এটা হইলো গান আপনার 222 টাকা 222 টাকা হ্যাঁ এখন একটু দাম কম যা আগে আছিল 235-30 এইটা কোথায় ইউজ হয় এটা এটা আপনার কলম কলম বেজ হ্যাঁ কলম বেজে ইউজ হয় হ্যাঁ আবার কেউ পাইলিং এও দেয় কেউ পাইলিং করে ছাদে ব্যবহার করে না ছাদে করে না ছাদে করে না কি কারণে এটা ছাদে করে না এই মালটা হলো কারণ আপনার কালো মাল কালো মাল ওয়েট বেশি হইতে পারে এটা ওয়েট একটু বেশি যার কারণে ছাদে এটা ইউজ কম হয় ওকে আসি এটা সাদার মধ্যে খুব পাওয়ারফুল কালারের মাল পাওয়ারফুল এটা এটা আপনার এরিয়ার মানে তামাবিলের এলসি বলে রাঙ্গাইলিও বলে কেউ রাঙ্গাইল এলসি বলে এগুলা কত করে প্রাইস এটা আপনার এটা 20 টাকা 220 এগুলো কি এভাবে ভাঙাই নিয়ে আসেন আপনারা এটা আমাদের মনে করেন যে নিজস্ব এলসি আমরা মনে করেন এখানে আমাদের সিলেটের নিজস্ব ক্যাশ আর ওখান থেকে আমরা ভাঙা নিয়ে আসি ওখান থেকে ভাঙা এটা নিয়ে এখানে তো আমাদের জায়গা না এই কারণে আলামটা আনতে পারি ওখানেই ভাঙে তারপরে আপনারা এই এখান থেকে টলারে করে নিয়ে আসেন না গাড়িতে গাড়িতে আসে এগুলো গাড়িতে আসে টলারে আসে কি কি মালগুলো টলারে ওইগুলো নিম্ন কোয়ালিটির মালগুলো অল্প দামি মালগুলো আছে অল্প দামি এইটারই আপনার এই হাফ ইঞ্চিটা এইটারই হাফ ইঞ্চিটা এইটার হাফ টাইডার ওইটার এটা হাফ ওইটা হাফ এটা কত করে একই প্রাইস নাকি না না এটা 170 টাকা এটার দাম পড়বে 170 মানে 70 থেকে 75 আপ ডাউন করে আর কি আমাদের ট্রান্সপোর্টের বিজনেস তো দেখা গেছে অনেক সময় দাম কমে বাড়ে মানে গাড়ির ভাড়া সাথে এলো সব কিছু আর এই যে সিলেকশন বালিটা তো মোটা একটা তাই না খুব ভালো বালি খুব সুন্দর বালি দেখছেন কত সুন্দর বালিটা ফ্রেশ এইটা কত করে এইটা
এটা আপনার এই যে ট্রাকগুলো আছে না, হুম, লোকাল ট্রাক, লোকাল ট্রাকগুলো, এই ট্রাকে আপনার চুক্তি হলো কারণ আপনার 10,000 টাকা, সময় 11,000 হয়, সময় 9,000 হয়, মানে এই ট্রাকে চুক্তি হচ্ছে 10,000। এটা কি ক্যারিং কস্ট সহ? না না না, ক্যারিং কস্ট ছাড়া এটা মানে এই 10,000 টাকা চুক্তি। এই হচ্ছে গাবতলির বালুঘাটের হাব, দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রচুর সুপ্রিয় ভিউয়ার, আমরা অল্প করে আপনাদেরকে যে পাথর বা বালুর দাম কোনটা কেমন সেটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।